নমস্কার, আমার নাম হেমন্ত দাস। এর আগে আপনারা অনেক ভিডিওই দেখেছেন আমার এই কুকুরকে নিয়ে। আমার যাবতীয় যা কিছু সব ফলন নিজের ঘরেরই। আমি নিজে ব্রিডার, নিজেই ট্রেডার, যা করি তা ঘর থেকে, কোনো হাটে বাজারে নিয়ে যাই না। তবে আপনাদের একটা সুবিধা, যে বাড়ি থেকে কুকুর বাচ্চা নিলে আপনাদের একটা সুবিধা কি, মেল ফিমেল ওর মা বাবা সকলকে দেখে নিতে পারবেন অরিজিনাল ব্রিড কি না। কালচার পম উইথ পমেরিয়ান। আপনারা যখনই বাচ্চা চান না কেন, বাচ্চা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সবসময়ের জন্যই বাচ্চা আমার বাড়িতে হয়ে থাকে, যেহেতু নিজে ব্রিডার। তো আর এই গোটা কুড়িটা কুকুর আছে, গোটা কুড়িটা কুকুরকে আমি সব ডোর টু ডোর ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা করি, তো যার জন্যই ডোর টু ডোর বাচ্চাগুলো আপনারা পাবেন। ডানকুনি থেকে এনারা নতুন নেমেছেন, তো ওনারা আমাকে বললেন হেমন্ত দা আমরা একটা ভিডিও আমাদের চাই। তো ওনাদের যেরকম পাঁচটা লোকের ভালো লেগেছে সেরকম ওনাদেরও ভালো লেগেছে, যার জন্য ওনারা আমাকে বললো তাহলে হ্যাঁ করতে পারো ভিডিও, কোনো অসুবিধা নেই। তারা বলছে না, আপনার বাড়িতে যা কুকুর আছে, যা যত্ন দেখি, যা খাওয়া দাওয়া এসব পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, তার জন্য খুব ভালো লাগলো, আমরা একটা ভিডিও আমাদের লাগবে। তো সেই হিসেবে ওনারা এলো। আমার ঠিকানা হচ্ছে 162 জেকে স্ট্রিট, উত্তরপাড়া, হুগলি। 162 জেকে স্ট্রিট, উত্তরপাড়া, হুগলি। আমার এটা ক্যানেল নয়, এটা আমার পুরো টোটালি ঘরের মধ্যে। আজ ওই 23 বছর ইয়ে করছি। এটা হামি দাও না, এটা হামি দাও। 23 বছর আজকের আমার এই সাধনা, আর এইটাই আমার চাকরি। তো কিছু করেন নাকি? না, এর পাশাপাশি আমার আর কিছু নেই, আমি এদেরকে নিয়েই এ করি। আমার কাছে কালেকশন এখন আপাতত দেখিয়ে দিচ্ছি। আপনি এখন কালচার বাচ্চা পাবেন, এসব খাঁচাতে আছে দেখুন। কালচার বাচ্চা আপনি এখন অ্যাভেলেবল পাবেন। টয়পম বাচ্চা আমার সব বেরিয়ে গেছে, টয়পম বাচ্চা টোটালি বেরিয়েছে। একটা টয়পম আছে আর বাকি কালচার বাচ্চা আছে। আপনি এগুলো এখন মোটামুটি যোগাযোগ করলে পেয়ে যেতে পারেন। সব বাচ্চা খাওয়া দাওয়া শিখে গেছে, 45 দিনের বাচ্চা। বাচ্চা দেখেও বুঝতে পারছেন খাঁচার ভেতরে বাচ্চা আছে। কিছুক্ষণ আগে আবার একটা ভিডিও হবে, বাচ্চা ছেড়ে দেবো, বাচ্চা আপনারা দেখে নেবেন। না 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 না, আমার তো ক্যানেল নয়, টোটালি ঘরোয়া। তো জানি না ক্যানেলে পর্যন্ত কার কাছে কীরকম 20 বছরের কুকুর আছে তা আমি জানি না। একটা আমার কোলে আছে দেখুন, হয়তো কুকুরটা দেখলে বুঝতে পারবেন 20 বছর বয়স। আরও একটা আছে 18 বছর বয়স। গুল্লি কোথায় গেল রে? গুল্লিকে একটু তোল তো বুবাই। এই যে গুল্লিকে একটু তোল আমার কাছে। এইটা 20 বছর, এইটা হচ্ছে 18 বছর, এইটা হচ্ছে 18 বছর। এর একটা হার্নিয়া হয়েছিল, হার্নিয়াটাই রিসেন্টলি অপারেশন হয়েছে, যার জন্য বেশি কোলে এখন তোলাতুলি করি না। যদিও আপনাদেরকে দেখাবার জন্য আমি 18 বছর বয়স কুকুরটা তুললাম। জানি না 20 বছর পর্যন্ত কার কাছে পেঁচেছে কুকুর। এর আগেও আমার 20 বছরের কুকুর আমার কাছে গত হয়েছে। এখন একটা 20 বছর আছে, একটা 18 বছর আছে, আর একটা 16 বছর আছে। 16 বছরটা কোথায় গেল? একটা 16 বছর বয়সেরও কুকুর আছে। এদের খুব নর্মাল খাওয়া দাওয়া, মুরগির গলা মেটে ভাত, সকালবেলায় পেডিগ্রি, রাত্রিরে কোনো কোনো দিন ছানা, কোনো কোনো দিন মাংস ভাত, এরকম দেওয়া হয়। বাবাই বোনকেও ছেড়ে দেয় এখানে, বোনকে এখানে ছেড়ে দে। এইবারে দেখুন পমের কালেকশান দেখিয়ে দিই। ঝুমকাই কি এখানে ছাড়? এইখানটা মিষ্টি কোথায় গেল? মিষ্টি বাবাই, এই হচ্ছে পমের কালেকশান, ঠিক আছে। এটা হচ্ছে ফিমেল, মেলটা তোল, মেলটা হচ্ছে পমের কালেকশান। ওইটা বীজ, এইটা ডগ, হচ্ছে পমের কালেকশান। আপনাদের দেখালাম পম আরও আছে নিচে, সব বেরিয়ে পম আরও আছে নিচে। এইবারে এদের যত যা পরিচালনা কীরকম এবারে ব্যাপারটা দেখে নিন আপনারা। আদিয়া আদিয়া
রিতা তুমি ওই দিকে চলে যাও, ওকে দেখিয়ে দিয়েছি, ছেড়ে দাও, না খুললে চলবে, দেখি ওকে আমি দেখিয়ে দিয়েছি, ছেড়ে দাও, না খুললেও চলবে, তুমি ওদিকে চলে যাও। এদের পরিচালনা কতটা কি মেডিসিন খাওয়ানো, কতটা কি খাওয়ানো দাওয়ানো যাবতীয় যা কিছু সবটাই এবার আমার ওয়াইফ আপনাদেরকে বলে দিচ্ছে। আমার কাজ হচ্ছে খালি এনে দিয়ে কদম বৌমা খেতে দেবে, আমার গিন্ডির হচ্ছে মেডিসিনের ব্যাপার আছে। ধরো টুম্পা আমি কিন্তু দেখতে পাচ্ছি, তুমি বলো যা বলার আছে। আমার নাম রীতা দাস, আমি এই ছোটো বাচ্চাগুলোকে খাওয়াই, ওদের ওষুধ বড়গুলোকেও খাওয়াই, কিন্তু সবার আগে আমাকে ছোটোগুলোকে খাওয়াতে হয়, খাওয়া দেওয়ার পরে ওদের ওষুধও খাওয়াই, ড্রাই পাউডার নিয়ে 15 এগুলো খাওয়াই। খাওয়া দেওয়ার পরে ড্রাই পাউডারটা খাওয়াই। ওদের খাওয়া দাওয়া তো দেখেই নিল। এদের নাম পিঙ্কি, এর নাম হচ্ছে ছোট্টু, তারপরে এর নাম মিষ্টি, এর নাম রাখি, সবার নাম আছে, একটা দুটো করে সবার নাম আছে, রিয়া, টিয়া, পিয়া, মিষ্টি, ওর নাম হচ্ছে জেম। এসো এসো সানি, সব পুকুরে একটা দুটো করে নাম আছে। কি হচ্ছে, কি কি কি, হ্যাঁ বসো 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 মিষ্টি, এসো 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 মিষ্টি, এসো এসো পিঙ্কি বসো, পিঙ্কি বসো, সোনা বস, সোনা বসো বসো, আর কুচু না, এসো এসো কুচু, কুচু এসো, আর আর গুলি, এবার কাকুকে বলো যাও কিছু বলবে, আর আর বসো 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 বসো, তাড়াতাড়ি যোগাযোগ করতে পারলে তাড়াতাড়ি পমের বাচ্চা আমি দিয়ে দিতে পারবো, আর বাকি সব কালচার বাচ্চা, এই দেখুন সব নিচে ছেড়েছে, এগুলো হচ্ছে কালচার বাচ্চা, সব নিচে খেলছে, আর আমার কোলে আছে দুটো পমের বাচ্চা, 45 দিন করে সব বয়স হয়ে গেছে, 45 দিনের বাচ্চা। এই হচ্ছে বাবা, বাবা আরো আছে 3টে, আরে বাবা একটা হামি দাও, ঠিক আছে, এই হচ্ছে বাবা, এবার ঘুরিয়ে নাও নিচে, দেখিয়ে দিয়েছি নিচে ঘুরিয়ে নাও, এরা এতটাই মিশুকে, এতটাই মানুষের সঙ্গতে এরা থাকে, এখানে এত কুকুর আছে দেখছেন, কোনো কামড়া কামড়ি বা কোনো কুকুর বাইট নয়, আপনাকে যখন তখন কামড়া দেবে সেরকম কোনো এ নয়, দেখছেন আপনার বাড়ি কাছেই একটা ছোট্ট একটা বাচ্চা আছে, দেখুন কুকুরের বনের মধ্যে বসে আছে, কিন্তু কোনো কুকুর কিছু করবে না, এরা কামড়াবার মতন কুকুর নয়, এরা বাইটার নয়, দেখছেন তো ছোট্ট একটা বাচ্চা বসে আছে মধ্যিখানে, আর কুকুরের বনের মধ্যে, বহু লোক বলে তো কুকুর কামড়ালে বিষ হয় হ্যান হয় তেন, অনেক রকম কথা আমি শুনি, কিন্তু ঘরে কুকুরে তো যথারীতি এইসবগুলো থাকে না, দেখুন বাচ্চারা মুখ চাটবে, এ করবে, বাচ্চারা চুপচাপ কুকুর নিয়ে খেলা করতে থাকবে। ভ্যাকসিন ওটা বছরে একবার, এবার আপনার পছন্দসই আপনি ভ্যাকসিন দেবেন,
সেটা আমরা যেরকম পছন্দ হবে ভ্যাকসিন আমাদের সব ভ্যাকসিন আছে নবী ব্যাগ দিয়ে আপনি যদি আপনি তো আর শো করবেন না আপনি বাড়িতে একটা শখে রাখবেন শখে বেকার পেপারটা নিয়ে ফালতু পয়সা খরচা করে আমার মতে বলে না আমিও তো এত কুকুর রেখেছি আমি তো কোনো শোয়ে নেওয়াই না কুকুর তো সুতরাং আমার পেপারের প্রয়োজনই পড়ে না আমার পেপারের দরকারই হয় না কেউ যদি বলে আপনার কুকুরকে ভ্যাকসিন দিয়েছেন বাঁচ কাট তার কাছে আমি ফেলে দেবো এবারে দেখে নিন ডেট বাই ডেট ভ্যাকসিন সব দেখে নিন তো কীরকম কী করা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন।